ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, আপনারা ইতিমধ্যেই অনেকেই এই আমাদের এক্সেল ফাইলটা নিয়েছেন, টু ওয়ে স্ল্যাব ডিজাইনের যে এক্সেল ফাইলটা আছে আমাদের, এবং WSD এবং USD মেথড দুই মেথড ইউজ করে আমাদের এই ফাইলটি করা আছে। সো এখন এখানে যেটা হলো সেটা হচ্ছে এই ফাইলে কিছু আপডেট এসেছে। আপডেটটা বলতে কি, এখানে হচ্ছে আমাদের BNBC 6.5.8-এর যে সেকশনটা আছে প্রভিশন 2020-এর, ওকে, সেই সেকশনের আন্ডারে 6.5.8.3 অ্যানালাইসিস বাই কোএফিসিয়েন্ট মেথড, ওকে। সো এই যে মেথড আছে এই মেথডটা ইউজ করে এটি করা ছিল, কিন্তু এখানে হচ্ছে এসিআই আমরা আমি আমাদের স্ল্যাবের যে থিকনেসটা বের করার এখানে একটা বিষয় ছিল, রাইট। এটা হচ্ছে স্ল্যাবের থিকনেসটা অটোমেটিক্যালি যেটা প্রয়োজন ও সেটা ধরে স্ল্যাবের থিকনেসটা বের করতো, ওকে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে নতুন যে আপডেটেড ভার্সন বা আমাদের নতুন যে ভার্সন, সরি ফর ডিস্টারবেন্স। সো এখানে যেটা আসছে এই যে আমাদের থিকনেসটা আগের যেটা ছিল সেটা হচ্ছে ডিফ্লেকশন কন্ট্রোলটা চেক দেওয়া হতো না এই থিকনেসের মাধ্যমে, ওকে। আমাদের ডিফ্লেকশন কন্ট্রোলটা চেক দেওয়া হতো না, বাট এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিফ্লেকশন কন্ট্রোলটা চেক দেওয়া হচ্ছে, ওকে। আমাদের ডিফ্লেকশন কন্ট্রোলটা চেক হয়ে যাচ্ছে এই যে নতুন যে মেথড, এই মেথডটার মাধ্যমে। যে স্ল্যাব মিনিমাম থিকনেস আমি আরেকটা সেকশন এখানে অ্যাড করেছি, ওকে। এই যে যেখানে দেখতে পাচ্ছেন এটা ইউজ করে আমাদের ডিফ্লেকশন কন্ট্রোলটা চেক দিয়ে দেবে অটোমেটিক। সো এখানে ছোট কিছু ভ্যালু আমাদের ছোট কিছু পরিবর্তন আসছে। পরিবর্তন কি, এখানে যেমন ছিল তেমনই আছে, সব কিছু মোটামুটি তেমন আছে। একটা জিনিস আমি এখানে একটা ছবি অ্যাড করেছি, এইটা প্রথম, এবং এইখানে যেই যে বক্সগুলো আছে এই বক্সগুলোতে অনলি আপনারা ডাটা দিব, ওকে। এই বক্সগুলোতে এবং আমাদের যেই যে মার্ক করা বক্সগুলো এই কালারের, এই যে কালারটা আছে এই কালারের মার্কস করা বক্স, এইগুলাই জাস্ট আমরা চেঞ্জ করবো যদি প্রয়োজন হয়, আদারওয়াইজ আমরা কোথাও চেঞ্জ করবো না। সো আমি তো আগে তো আপনারা জানেনই সব ঠিকঠাকই আছে, জাস্ট পরিবর্তনটা এখানে এসেছে যে আমাদের এই যে উইথ অফ বিম, এবার উইথ অফ বিম অ্যান্ড হাইট অফ বিম, ওকে, এখানে দুইটা জিনিস। সো আমাদের আমি যদি হাইট অফ বিম, এখানে হচ্ছে বিমের যে ক্রস সেকশনাল হাইট, ওকে, সো এটা যদি নেই, এখানে হচ্ছে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমি 10x20-এর একটা সেকশন। সো আমাদের যে স্ল্যাব ডিজাইন ছিল আমি যেটা ইউজ করে, সরি আমাদের বিম ডিজাইন ছিল, সেখানে কিন্তু আমাদের সব বিমগুলাই 10x12 ইঞ্চির ছিল। সো ধরুন এই হচ্ছে আমাদের একটা স্ল্যাব প্যানেল, এবং আমি যে কোনো একটা প্যানেলের জন্য এখানে যে কোনো একটা কন্ডিশনের জন্য ডিজাইন করতেছি। তাহলে ধরুন আমি কেস 5-এর জন্য করতেছি, তার মানে কি এই পাশটা ডিসকন্টিনিউয়াস, বাট এই পাশটা কিন্তু হয় ফিক্সড না হলে কন্টিনিউয়াস। তাহলে আমরা এখান থেকে কোনটা শর্ট ডিরেকশন কোনটা লং ডিরেকশন সেটা তো পেয়েই যাবো। সো আমি এখানে একটা ডিফাইন করেছি যে আমাদের শর্ট ডিরেকশনের এই যে আমাদের এখানে যে আমাদের ডাটাটা আছে, রাইট, এই যে আমাদের ডাটাটা এখানে হচ্ছে এটা হচ্ছে স্ল্যাব প্যানেল, এটা ধরুন আমাদের স্ল্যাব প্যানেল। সো স্ল্যাব প্যানেলের একটা শর্ট ডিরেকশন থাকবে এবং একটা লং ডিরেকশন থাকবে, রাইট। সো আমি এটার শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনের ডাটা তো এখানে আমাকে দিতেই হবে, আমি দিয়ে দিলাম। এবং তার সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে হাফ অফ দ্য কন্টিনিউয়াস প্যানেল, ঠিক আছে, এখানে এক্স এর ভ্যালুটা লাগবে। সো এটা হাফ কোনটা আসলে, ধরুন আপনার এইটা স্ল্যাব, আপনার এইখানে একটা স্ল্যাব থাকতে পারে, এইখানে একটা স্ল্যাব থাকতে পারে, রাইট। সো এইটা হচ্ছে কি, ধরুন কন্টিনিউয়াস, এই স্ল্যাবের পরে এটা কন্টিনিউয়াস, এই স্ল্যাবের পরে এইটা কন্টিনিউয়াস, এবং মাঝের যদি স্ল্যাব হয় তাহলে চারদিকেই হয়তো কন্টিনিউয়াস হবে, তাই তো। সো আপনি এই যে আপনার কন্টিনিউয়াস যে চারপাশে স্ল্যাবগুলো আছে, এই একটা এই যে স্ল্যাবগুলো আছে, ধরুন এই একটা স্ল্যাব, এই দুইটা স্ল্যাব, এই যে ডিরেকশন আছে হয় এই ডিরেকশন বা এই ডিরেকশন, যে স্ল্যাবগুলো আছে এইটার যেটা ম্যাক্সিমাম লেন্থ, যেই স্ল্যাবটার এই যে ডিরেকশন বরাবর, এই ডিরেকশন বরাবর বা এই ডিরেকশন বরাবর যেটা হবে ম্যাক্সিমাম লেন্থ দুইটার ভিতরে, আর যদি মাঝে হয় তাহলে তো চারপাশেই স্ল্যাব থাকবে। ধরুন এমন একটা স্ল্যাব থাকলো যে স্ল্যাবের চারপাশেই স্ল্যাব আছে, তাই তো। তো এরকম যদি হয়, যেমন এই যে স্ল্যাবটার কেস 2 এর মতো, তাহলে যেটা হবে আমাদের চারপাশে কিন্তু স্ল্যাব থাকবে। তো এই চারপাশে যে কন্টিনিউয়াস স্ল্যাবগুলো গেছে ওই স্ল্যাবের ভিতরে যেই স্ল্যাবটার, ধরুন আমরা যখন এই স্ল্যাবের জন্য হচ্ছে তখন এই বরাবর কোনটা আছে এইটা, রাইট, এইটার জন্য এই যে লাইনটা আছে এইটার জন্য এইদিকে যেটা গেছে সেটা যদি কি হয় বড় হয়, এইটার যে টোটাল লেন্থ স্ল্যাব প্যানেলের যে লেন্থ, ওকে, ক্লিয়ার স্প্যান লেন্থ আর কি স্ল্যাবের, এইটা যদি এইটার ক্ষেত্রে বড় হয় তাহলে আমরা এইটা নিব বড়, বলতে হচ্ছে এক্স এর ভ্যালু মানে কি এইটার অর্ধেক, L/2, ওকে, L/2, এবং যদি এইটার ক্ষেত্রে হয় তাহলে আমরা সেইটা নিব, ক্লিয়ার। তো এখানে হচ্ছে আমি আপাতত 7 নিয়েছি, জাস্ট এমনি আমি অ্যাজিউম করে নিয়েছি। ধরুন আমাদের ইটাপসে যে আমরা দেখেছিলাম আমাদের ডাটা, সেখানে যদি ছিল হচ্ছে মেবি সামথিং এরকম ছিল যে আসলে আমার ওইভাবে আপাতত মনে নেই যে আমাদের কত কত ছিল, রাইট? সো আমি এখানে ধরুন আমার টোটাল লেন্থ ছিল, এই ডিরেকশন বরাবর ধরলাম 10 এবং এই ডিরেকশন বরাবর ধরলাম 12 আমাদের স্ল্যাব প্যানেলের লেন্থ। তো আমি কোনটার জন্য নেব? 12 জন্য নেব, এবং আমাদের এক্স এর ভ্যালু কত হবে? 12 অর্ধেক 6। ক্লিয়ার? সো আমি এখানে 6 দিয়ে দিব। এই হচ্ছে বিষয়। এবং এখানে আমরা যে বিম সেকশন ইউজ করেছি সেই বিম সেকশনের উইথ, ক্রস সেকশনাল উইথ, ওকে, এবং ক্রস সেকশনাল ডেপথ দিয়ে দিব। আই হোপ আপনার বিষয়টা বুঝতে পারছেন। সো এরপরে এখানে যে যে ডাটা আছে লোড, এখানে যেটা আছে লাইভ লোড, সেটা দিব। আপনি স্ল্যাবে কত নম্বর বার ইউজ করবেন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, আপনি কত নম্বর ইউজ করবেন? আমি ধরুন 3 নম্বর ইউজ করবো। তো আমি এখানে 3 দিয়ে দিলাম। এগুলো সব ঠিক আছে। এটা হচ্ছে আমরা আপনার স্ল্যাবের শর্ট ডিরেকশন আর লং ডিরেকশন বরাবর ডিস্টেন্স। এবার হচ্ছে যেটা আসে, সেখানে হচ্ছে আমাদের আগের যে স্ল্যাবটা ছিল, মানে আমাদের আগের ভার্সনটা, সেই ভার্সনে যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা এই যে যে কি বলে এটাকে, মানে থিকনেস, এটা আসলে বাড়াতে পারতাম না। বাড়ালে আমাদের একটা কপি নিয়ে বাড়াতে হতো। বাট এখানে আপনার কোনো প্রবলেম হবে না, আপনি যত ইচ্ছা আপনার স্ল্যাব থিকনেস বাড়িয়ে নিতে পারবেন প্রয়োজন অনুযায়ী। সো এই আমাদের যে ডিফ্লেকশন কন্ট্রোলটা আছে, ডিফ্লেকশন কন্ট্রোল অনুযায়ী আমাদের সফটওয়্যার বলতেছে যে আমাদের মিনিমাম থিকনেস হওয়া লাগবে কত? 4.26। সো আমি যদি একটু দেখাই, ধরুন আমি এখানে আমাদের বিমের উইথটা যদি একটু কমিয়ে দেয়, আমি এখানে যদি 15 করি, সো তাও কিন্তু 4.26 আমাদের চাচ্ছে। এবার যদি আমি একটু 10 করি, তখন কিন্তু আমি যখন 10 করলাম তখন কিন্তু আমার ওইখানে 2টা ক্যাটাগরি আছে, আপনারা জানেন। সো 2টা ক্যাটাগরির ভিতরে আমাদের হয়তো প্রথম ক্যাটাগরিটাই পড়েছে, এবং এখানে আমাদের 5 ইঞ্চি বলতেছে, 5 ইঞ্চি মিনিমাম থিকনেস। ক্লিয়ার? 5 ইঞ্চি কি মিনিমাম থিকনেস? এই হচ্ছে বিষয়। এখন যদি এমন হয় যে আমরা আমাদের স্ল্যাব সাইজটা একটু বাড়িয়ে দিই, এটা কত ছিল? শর্টার ডিরেকশন বরাবর, শর্টার ডিরেকশন বরাবর আমাদের স্ল্যাব থিকনেস আমি ধরলাম 16, এবং ধরলাম লঙ্গার ডিরেকশন বরাবর, এটা একটা ওয়ার্নিং দিয়েছে। সো আমাকে এখানে শর্টার ডিরেকশন থেকে লঙ্গার ডিরেকশন বড় হতে হবে। লঙ্গার ডিরেকশন বরাবর ধরলাম 18। সো আমাদের স্ল্যাব কত? 17 × 18। আমি এটা ধরে নিলাম, জাস্ট অ্যাজিউম করে নিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মিনিমাম থিকনেস যেটা, সেটা কিন্তু কত চেয়েছে? 5.8, মানে আমাদের মিনিমাম থিকনেস হতে হবে কত? 5.8। ক্লিয়ার? 5.8 কিন্তু আমাদের মিনিমাম থিকনেস হতে হবে। এবং এখানে যদি আমি 4 নম্বর বার ইউজ করি, বার নম্বর 4, ওকে, সেই ক্ষেত্রে ওকে। এবার আমি যদি একটু এটা করি যে আমাদের এই যে যেটা আছে এটা মোটামুটি ঠিকই আছে, আমি আর এখানে চেঞ্জ করব না। এখন ধরেন এবার যেটা আছে, আমি যদি এইটা একটু বাড়াই 7, এটা যদি ধরুন 9 হয়, 9 × 2 = 18। সো এই হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন 5.79। এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড থিকনেস। এই থিকনেসটা আসলে হতেই হবে, এই থিকনেসটা দরকার মিনিমাম, এটা আমাদের মিনিমাম থিকনেস, ওকে, অ্যাজ পার বিএনবিসি 2020 ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য এই থিকনেসটা আমাদের হতেই হবে। এরপরে এবং অবশ্যই আমরা আমাদের স্ল্যাবের ডিফ্লেকশনটা এটার থেকে চেক দিয়ে নিব। আমি আমার লেকচারে কিন্তু দেখিয়েছি যে আপনারা কীভাবে এটা চেক দিবেন। এরপরে সো আমি এবার ধরুন আমার এই হচ্ছে আমার প্যানেল, ওকে। সো এখানে দেখতে পাচ্ছি ডেপ চেক ইস ওকে, এখানে বলতেছে ডেপ চেক ওকে। এখানে আমরা 4 ইউজ করেছি, এটা হচ্ছে বিষয়। এখন ধরুন আমি একটু আমাদের লোডটা একটু বাড়িয়ে দিলাম, ধরুন আমাদের লাইভ লোডটা আমি এখানে 80 করে দিলাম, 80। তখন দেখতে পাচ্ছি আমাদের বলতেছে প্লিজ ইনক্রিজ স্ল্যাব থিকনেস, মানে আমাদের যেই স্ল্যাবটা আছে এবং যে লোডটা যাচ্ছে তার জন্য আমাদের স্ল্যাবটা কি ওকে না। আমাদের এখানে আমাদের মিনিমাম আমাদের যে ডিফ্লেকশন কন্ট্রোল আছে, এখানে আমাদের কিন্তু ডেপ চেকে ওয়ার্নিং দিয়েছে, মানে ডেপ চেক ওয়ার্নিং। সো আমি এখানে যদি 4 নম্বর বার ইউজ করেছিলাম, আমি যদি 3 ইউজ করি, 3 ইউজ করলেও হচ্ছে না আমাদের মিনিমাম। আমরা প্রোভাইডেড হচ্ছে লং ডিরেকশন বরাবর আমাদের প্রোভাইডেড, আর ডেপথ হচ্ছে 4.68 অ্যান্ড বাট আমাদের রিকোয়ার্ড হচ্ছে 4.89 আমাদের এই থিকনেস এবং এই লোডের জন্য। যেহেতু আমি হিউজ পরিমাণ লোড আসলে অ্যাসেন্ড করেছি, এত লোড আসে না একটা স্ল্যাবে, আমি জাস্ট বোঝানোর জন্য করলাম। তো এই হচ্ছে বিষয়। এবং এরপরে আমাদের যে একটা বিষয় আসে সেটা হচ্ছে যে আপনি এখানে কত দেখতে পাচ্ছেন, 5.995, মানে এইটা হচ্ছে আমাদের মিনিমাম লাগবেই, এর নিচে আমরা দিতে পারবো না। কিন্তু আমাদের যে লোড আসছে সেই লোড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেপ চেকটা ওকে না। সো আমি যেটা করবো সেটা, এখান থেকে আমি থিকনেসটা একটু বাড়াবো। আমি এখানে কত ছিল, আমি এখান থেকে যদি একটু বাড়াই, ধরুন আমি এখানে প্রথমে 5.5 দিলাম, সো 5 পয়েন্ট যখন 5 দিলাম, আসলে কি একটা বিষয় যে আমাদের ওই যে যে ডিফ্লেকশন চেকটা আছে এখানে কিন্তু ট্রায়াল স্ল্যাব থিকনেস, মানে আমি ট্রায়াল ডাটা দিচ্ছি, মানে আমি যদি মিনিমাম 5.5 ইউজ করি, মিনিমাম আমি যদি 5.5 ইউজ করি সেই ক্ষেত্রে আমার যে স্ল্যাবের যে ডাটাটা আসছে সেখানে ডিফ্লেকশন চেক থেকে মিনিমাম ডাটাও ক্যালকুলেট করে দেবে, এটা আমাদের ট্রায়াল ডাটা। ওকে, সো এখানে আমি এবার হচ্ছে ওরা কত চাচ্ছে 6.25, এই লোডের জন্য ওরা 6.25 চাচ্ছে। সো আমি এখানে যদি একটু আসি 6.25 ইন্টার, সো আমি যখন 6.25 দিলাম এটা কিন্তু বাড়তেছে, বাট আমাদের কিন্তু আসলে আমি এখানে আরেকটা ভুল করেছি, এটা 10/10, 10/10 তো এত লোডের জন্য 10/10 স্ল্যাব হবে না, এখানে 20 দিয়ে দিই, 10 into 20। সো এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে সব কন্ডিশন দেওয়ার পরে আমাদের, এবং স্ল্যাব সাইজটা অনেক বেশি, এখানে আমাদের মিনিমাম এই যে কন্ডিশন, উপরের কন্ডিশন এবং এই স্ল্যাব থিকনেসের ডাটার উপর ডিপেন্ড করে আমাদের মিনিমাম স্ল্যাব 5.16। আমরা কত দিয়েছি স্ল্যাব থিকনেস, আমরা কনসিডার করেছি 6। আমি যদি 6 দিই, 6 দিলে আমার ইনক্রিজ করতে বলতেছে, মানে আমার মিনিমাম থিকনেস তো ঠিক আছে, বাট আমাদের ডেপ চেক ঠিক নেই। সো আমি এখানে 6.25 যদি দেই সেই ক্ষেত্রে আমাদের সব ঠিক আছে, এবং আমাদের চেক বলছে যে আমাদের মিনিমাম 5.15 দিতেই হবে এই কন্ডিশনে, এই ওভারঅল কন্ডিশনে, বাট আমরা কত প্রোভাইড করেছি, আমরা কিন্তু অলরেডি প্রোভাইড করেছি হচ্ছে 6.25। দ্যাট মিনস ওকে, আমাদের এই চেক ওকে এবং আমাদের ডেপ চেক ওকে, ক্লিয়ার। সো আমরা এবার যদি নিচের দিকে আসি, এখানে রেইনফোর্সমেন্ট দেখতে পারবো, আমাদের শর্টার ডিরেকশন বরাবর রেইনফোর্সমেন্ট, কত স্পেসিং, এইটা আমাদের কোথায় কয়টা এক্সট্রা টপ লাগবে এইটা। সো এই হচ্ছে আমাদের বিষয়, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সো আমি এখানে আবার 40 নিয়ে আসবো, 40, সরি এখানে 40 নিয়ে আসলাম। ওকে, এবং এবার যদি আমি একটু কমাই, এখানে 5.15 ধরতাম, যদি 5 ধরি, 5 ধরলে ঠিক নেই, আমি যদি 5.5 ধরি তাও ঠিক নেই। ওকে, আসলে এটা ঠিক না থাকার একটা কারণ আছে, এইখানে হচ্ছে আমরা স্ল্যাব যে থিকনেসটা সেটা অনেক, স্ল্যাবের যে এটা অনেক বেশি ইউজ করেছি, 16 into 18, তার মানে আমাদের স্ল্যাব সাইজটা কিন্তু অনেক বড়। সেই সাইজের জন্য আমাদের 6 যদি ইউজ করি, 6 ইউজ করলে মোটামুটি ওকে, মানে আমরা 6 ইঞ্চের থিকনেস ইউজ করতে পারি। সেইভাবে করে আমরা আমাদের ডিজাইনটা কমপ্লিট করে ফেলতে পারি। ওকে, সো এই হচ্ছে বিষয়, এবং যারা যারা আমার কাছ থেকে এক্সেল ফাইলটা নিয়েছেন তারা অবশ্যই এই ভিডিও লিঙ্ক সহ আমার এক্সেল ফাইলটা আপনার মেইলে পেয়ে যাবেন। ওকে, আমার কাছে লিস্ট আছে কারা কে নিয়েছেন, 7জন বা 8জন মেবি এরকম হয়তো এক্সেল ফাইলটা নিয়েছেন। সো ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করতেছেন, এবং আমাদের ডিটেইলিং কোর্সটা চলতেছে আমাদের এখানে। আসলে লাইফ টাইম প্রজেক্ট বলতেছি, মানে রিয়েল টাইম প্রজেক্টের কাজবাজগুলোই বেশি এখানে শেয়ার করা হয়। সো সাথেই থাকবেন এবং সাপোর্ট করবেন। সো ধন্যবাদ সবাইকে। এবং একটা কথা হচ্ছে, আমাদের যে ইউএসডি মেথডের যেই স্ল্যাব ডিজাইনটা আছে সেটাও কিন্তু সেম, ইউএসডি মেথডেরটাও সেম। সো এই ছিল আমাদের বিষয়, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, So thank you very much. Stay connected till next video.